তো ফাইনালি শেষ হয়েছে রয়্যাল রাম্বল 2022। এই রয়্যাল রাম্বল পেপার ভিউ অন্যান্য বছরের তুলনায় একটু কম সারপ্রাইজিং ছিল, বিশেষ করে মেন রয়্যাল রাম্বল ম্যাচটাতে অত বেশি সারপ্রাইজ আমরা দেখতে পাইনি। তবে রয়্যাল রাম্বলের ম্যাচগুলোতে কন্ট্রোভার্সালি হলেও বিভিন্ন সারপ্রাইজ আমরা দেখতে পেয়েছি। এই ভিডিওতে আমরা রয়্যাল রাম্বল 2022 সালের সকল ঘটনা, ম্যাচ রেজাল্ট এবং হাইলাইট সম্পর্কে কথা বলবো। তো ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনি যদি এখন পর্যন্ত আমাদের রেসেল বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। বাংলায় রেসলিং নিউজ পেতে হলে এটাই আপনার জন্য সেরা চ্যানেল হতে যাচ্ছে। আর ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আমি রাহুল এবং আপনি দেখছেন চ্যানেল রেসেল বাংলা। রয়্যাল রাম্বল পেপার ভিউ শুরু করা হয় ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের মাধ্যমে। তো একদম শুরুতে আমরা রোমান রেইনস এবং সেথ রলিন্সের মধ্যে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখতে পাই। পার্সোনালি আমি নিজে অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই ম্যাচটা দেখার জন্য। বিশেষ করে এই ম্যাচটাতে কিন্তু সেথ রলিন্সের জয়লাভ করার বেশ সম্ভাবনা ছিল, তাই আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে ম্যাচটার রেজাল্ট কী হবে। তো আমরা যদি ম্যাচ কোয়ালিটির কথা বলি তাহলে এই ম্যাচটা ছিল একেবারেই দুর্দান্ত একটা ম্যাচ। আমি বলবো যে এখানে রোমান রেইনস বেশি ডমিনেটিং ছিলেন, অন্যদিকে সেথ রলিন্স রেসলিংয়ের পাশাপাশি চেষ্টা করছিলেন মাইন্ড গেমস খেলার। তো সব কিছু মিলিয়ে ম্যাচটা অনেক বেশি অসাধারণ ছিল। তবে সমস্যা হচ্ছে ম্যাচটার এন্ডিংয়ে। লাস্টের দিকে আমরা দেখতে পাই রোমান রেইনস গিলেন্টি লকের মাধ্যমে সেথ রলিন্সকে একেবারেই বশ করে ফেলেন। সেথ রলিন্স প্রায় ট্যাপ আউট করতে যাচ্ছিলেন অথবা ম্যাচটা শেষ করতে যাচ্ছিলেন, তবে রেফারি সেথ রলিন্সের হ্যান্ড রেইজ করে এবং হাতটা যেয়ে পড়ে রোপের ওপর। তারপরে কাউন্টডাউন হয় এবং রোমান রেইনস তাও কিন্তু সেথ রলিন্সকে লক থেকে ছাড়ছিল না। তো এক থেকে পাঁচ পর্যন্ত কাউন্ট হয় এবং ডিসকোয়ালিফায়ের মাধ্যমে ম্যাচটা সেথ রলিন্স জয়লাভ করে যায়। চ্যাম্পিয়নশিপ ম্যাচে এমনটা নিয়ম রয়েছে, যদি ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে কোনো ম্যাচের রেজাল্ট হয় তাহলে টাইটেলের কোনো পরিবর্তন হয় না, মানে যে চ্যাম্পিয়ন থাকে তাকেই চ্যাম্পিয়ন রাখা হয়। এই নিয়মের কারণে যদিও বা ম্যাচটা সেথ রলিন্স জয়লাভ করেছিল, তবে রোমান রেইনস স্টিল ইউনিভার্সাল চ্যাম্পিয়ন। তো অনেকেই এমন সিদ্ধান্ত পছন্দ করেননি, অনেকেই দ্বিমত পোষণ করেছেন, তবে এটাই হচ্ছে রেজাল্ট। আর আমরা যদি গ্রেডের কথা বলি তাহলে এটা ছিল একটা বি প্লাস গ্রেডের ম্যাচ। এরপরে আমরা দেখতে পাই ওয়েমেন্স রয়্যাল রাম্বল ম্যাচ। এই ম্যাচটা শুরু করেন সাশা ব্যাঙ্ক এবং মেলিনা। মেলিনাকে খুব সহজেই ডিসকোয়ালিফাই করে দিয়েছিলেন সাশা ব্যাঙ্ক, তবে কুইন জেলিনা কিন্তু বসকে এলিমিনেট করে দেয়। গত বছরের তুলনায় এই বছরের রয়্যাল রাম্বল মানে ওয়েমেন্স রয়্যাল রাম্বল কিন্তু বেশ অনেকটাই এক্সাইটিং ছিল, আমার কাছে কিন্তু একদমই বোরিং মনে হয়নি। রন্ডা রাউজি এই রয়্যাল রাম্বলে রিটার্ন করেছেন এবং ফাইনালি তিনি কিন্তু 2022 সালের ওয়েমেন্স রয়্যাল রাম্বলের উইনার। এই ম্যাচটাতে লেজেন্ডদের মধ্যে সবথেকে ভালো পারফর্ম করেছেন লিটা, তার পারফরমেন্স অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। তাছাড়াও শার্লেট ফ্লেয়ারও কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছেন, তবে শেষ পর্যন্ত ম্যাচটা জয়লাভ করেন রন্ডা রাউজি এবং তিনি সম্ভবত রেসেলমিনিয়াতে চ্যালেঞ্জ করবেন বেকি লেন্সকে। আমরা যদি ম্যাচের গ্রেডের কথা বলি তাহলে এটা ছিল একটা এ প্লাস গ্রেডের ম্যাচ। এরপরে আমরা ম্যাচ দেখতে পাই WWE র ওমেন চ্যাম্পিয়নশিপ। ম্যাচটাতে অংশ নিয়েছিলেন ডুড্রপ এবং বেকি লেন্স। তো বেকি লেন্স যেমন বলেছিলেন তিনি খুব সহজেই ডুড্রপকে হারাবেন, আসলে এমন কিছুই ঘটেনি। বেকি লেন্স তো ম্যাচের মধ্যে ঢুকতেই পারছিলেন না, প্রথমের দিকে অসাধারণভাবে ডমিনেটিং ছিলেন ডুড্রপ, তবে শেষমেশ কোনো রকম ম্যানেজ করে বেকি লেন্স ম্যাচটা জয়লাভ করতে সক্ষম হন। এই ম্যাচটা খুব একটা এক্সট্রাঅর্ডিনারি ধরনের ছিল না, ম্যাচের রেজাল্ট আমরা জানি, বেকি লেন্স ম্যাচটা জয়লাভ করেছেন। আর গ্রেডের কথা যদি বলি তাহলে ম্যাচটা ছিল বি গ্রেডের। এরপর আমরা দেখতে পাই WWE চ্যাম্পিয়নশিপ ম্যাচ, যেখানে ববি ল্যাশলি চ্যালেঞ্জ করেছিলেন ব্রক লেসনারকে। তো এটা অনেকেরই ড্রিম ম্যাচ, পার্সোনালি এই ম্যাচটা দেখার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আমার মনে হয় রয়্যাল রাম্বলের সবথেকে বেশি এক্সাইটিং ম্যাচ এটাই ছিল, কারণ এটার রেজাল্টও কিন্তু অনেক বেশি কন্ট্রোভার্সিয়াল হতে পারতো। তো ববি ল্যাশলি এমন একজন মানুষ যিনি প্রায় ব্রক লেসনারের সমান শরীরেরই অধিকারী, তাই তারা দুইজন যখন ম্যাচ লড়ছিলেন তখন সত্যি অসাধারণ মনে হচ্ছিল। আমার কাছে এমনটা লাগছিল যে দুই দানব একসাথে রিংয়ের মাঝে লড়ছে। ব্রক লেসনার এবং ববি ল্যাশলির মধ্যে আসলে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল, তবে ম্যাচের শেষের দিকে ম্যাচটা ব্রক লেসনারের দিকে ঘুরে যায়। তো ব্রক লেসনার এবং ববি ল্যাশলির যখন ফাইট চলছিল সেই টাইমে রেফারি আঘাত পায়, আর এই সুযোগে রোমান রেইনস এসে ব্রক লেসনারকে সজোরে একটা স্পিয়ারের মাধ্যমে অ্যাটাক করে। এবং এরপর আমরা দেখতে পাই পল হেমেন এবং রোমান রেইনস আবারও একসাথে হয়ে যায়।
পল হেমেনের থেকে রোমান রেইন্স WWE টাইটেল নেয় এবং সেই টাইটেল দিয়ে ব্রক লেসনারকে আঘাত করে। তো ব্রক লেসনার মোটামুটি বেহুশ হয়ে গেছিল, আর এই সুযোগ নিয়ে ববি ল্যাশলি ব্রক লেসনারকে পিন করে এবং সে হয়ে যায় নতুন WWE চ্যাম্পিয়ন। মানে এখানেও কন্ট্রোভার্সিয়াল রেজাল্ট আমরা দেখতে পেলাম এবং টাইটেল চেঞ্জ অবশেষে ব্রক লেসনারের ক্ষেত্রেই ঘটল। তো এই ম্যাচে আমাদের জন্য শখ ছিল আসলে দুইটা। প্রথম হচ্ছে ববি ল্যাশলি WWE চ্যাম্পিয়ন হওয়া এবং দ্বিতীয়টা হচ্ছে রোমান রেইন্স এবং পল হেমেনের আবারও একসাথে হয়ে যাওয়া। তো হ্যাঁ, পল হেমেন কিন্তু এবার ব্রককে ধোকা দিয়ে ফাইনালি রোমান রেইন্সের দলে জয়েন করেছেন। আমরা যদি ম্যাচের কোয়ালিটির কথা বলি তাহলে এটা ছিল একটা বি গ্রেডের ম্যাচ। এরপরে আমরা দেখতে পাই একটা ট্যাগ টিম ম্যাচ, যেখানে এক পক্ষে ছিল ওয়েথ ফোনিক্স আর এজ, অন্য পক্ষে মিজ এবং মারিস। আমি পার্সোনালি ম্যাচটা খুব একটা বেশি দেখিনি, কারণ এটা সবথেকে কম এক্সাইটমেন্টপূর্ণ ম্যাচ ছিল। সরাসরি চলে যাচ্ছি রেজাল্টের দিকে। ম্যাচটাতে জয়লাভ করেছেন এজ এবং ওয়েথ ফোনিক্স। তারা দুইজন একসাথে স্পিয়ারের মাধ্যমে ম্যাচটা জয়লাভ করে, আর এটা ছিল একটা বি গ্রেডের ম্যাচ। এরপরে আমরা দেখতে পাই মেন্স রয়্যাল রাম্বল ম্যাচ। এই ম্যাচটা শুরু করেন এজ স্টাইলস এবং শিনসকে নাকামোরা। বেটিং অডসের দিক থেকে কিন্তু এজ স্টাইলস ভালো পজিশনে ছিলেন, তাই তার প্রথমে আসাটা আমাকে একটু অবাক করে। তো যাই হোক, এরপর একে একে রবার্ট রুড, অস্টিন থিওরি এরা সবাই চলে আসে। প্রথমের দিকে এজ স্টাইলস অনেক ভালো পারফর্ম করছিলেন, তিনি অস্টিন থিওরি এবং শিনসকে নাকামোরাকে সহজেই এলিমিনেট করে দেন। তো এই ম্যাচটাতে কিন্তু আমরা সবাই আশা করছিলাম ওমস অনেক ভালো পারফর্ম করবে, এমনকি অনেকে এটা মনে করছিল ম্যাচটা ওমস জয়লাভ করতে পারে, তবে এমনটা হয়নি। খুব সহজেই সবাই মিলে ওমসকে এলিমিনেট করে দেয় এবং এটা দেখে পার্সোনালি আমি নিজে অনেক বেশি খুশি হই, কারণ এই ম্যাচটা যদি ওমস জিততো তাহলে সবার জন্য অনেক বেশি আনফেয়ার হয়ে যেত। ম্যাচটাতে আমরা কোনো ধরনের সারপ্রাইজ এন্ট্রি দেখতে পাইনি। মূলত এখানে কোনো ধরনের লেজেন্ড রেসলারও জয়েন করেননি, যেটা সত্যি একটা শেমফুল ব্যাপার ছিল, কারণ রয়্যাল রাম্বলের মতো একটা ম্যাচে যদি কোনো লেজেন্ড না আসে তাহলে সেটা অনেক খারাপ বিষয়। তো এই ম্যাচটাতে আসলে কে জয়লাভ করবে এটা বোঝা যাচ্ছিল না, কারণ বেটিং অডসে যারা ফেভারিটে ছিল তারা জয়লাভ করার মতো পারফরমেন্স আসলে দিচ্ছিল না। আমার এক পর্যায়ে মনে হচ্ছিল যে ড্রু ম্যাকএন্টায়ার না ম্যাচটা জিতে যায়। তো যাই হোক, নাম্বার 29 আসে র্যান্ডি ওটেন। সে এসে রিডলের সাথে অনেক ভালো ভালো মুভস দেয়। এরপর 30 নম্বরে আসেন দ্য বিস্ট ব্রক লেসনার। এটা দেখে অত বেশি অবাক হয়নি, কারণ আমি কিন্তু এটা প্রেডিক্ট করেছিলাম যে ব্রক লেসনার রয়্যাল রাম্বল ম্যাচ জিতবে। তো ব্রক আসার পর অন্য কিছু নিয়ে ভাবার টাইম নাই, সে সবাইকে এলিমিনেট করে দেয়। শেষ পর্যন্ত দুইজন থাকে, ব্রক লেসনার এবং ড্রু ম্যাকএন্টায়ার। 2020 সালের রয়্যাল রাম্বলের বদলা আজকে ব্রক লেসনার নিয়েছে। শেষের দিকে ড্রু ম্যাকএন্টায়ারকে এলিমিনেট করে ব্রক লেসনার জিতেছেন 2022 সালের রয়্যাল রাম্বল ম্যাচ। তো রয়্যাল রাম্বলে রোমান রেইন্স এবং ব্রক লেসনার আমাদেরকে অনেক অনেক শক দিয়েছেন, তবে রয়্যাল রাম্বল ম্যাচ নিয়ে আমি পার্সোনালি খুশি না। এখানে আমরা কোনো লেজেন্ডদেরকে দেখতে পাইনি, না পেয়েছি কোনো সারপ্রাইজ রিটার্ন। এটা ছিল একটা বি প্লাস গ্রেডের ম্যাচ। তো রয়্যাল রাম্বল 2022 আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর হ্যাঁ, নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।